কোনো মুসলমানের মৃত্যুর পর জীবিত মুসলমানদের কর্তব্য হয় জানাজা সালাতের মাধ্যমে তার জন্য দোয়া চেয়ে তাকে বিদায় দেওয়া আমাদের যেন অবশ্য কর্তব্য হয়ে যায় আল্লাহ স্মাতালা কাছে তার জন্য ক্ষমা চেয়ে তার জন্য দোয়া করে জানাজা সালাতের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো জানাজা সালাতকে কেন্দ্র করে একটি ভুল আমাদের সমাজে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর তা হলো একজন মানুষের জানাজা একাধিকবার পড়া হয়ে থাকে অনেক সময় দেখা যায় কেউ শহরে মৃত্যুবরণ করলেন শহরে একটি জানাজা হয় আবার গ্রামে তার লাশ নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকটি জানাজা হয় আবার কোনো ব্যক্তি প্রবাসে মারা গেলে প্রবাসে তার একটি জানাজা হয় প্রবাস থেকে ফিরে তার লাশটা নিয়ে আসার পরে দেশে শহরে দেখা যায় একটি জানাজা হয় গ্রামে এক বা একাধিক জানাজা হয় এই যে একাধিক জানাজার যে সংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত আছে এটি সম্মত কোনো কাজ নয় রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসলাম একাধিক জানাজাকে অ্যারাউট করেনি বা একাধিক জানাজা কখনও পড়েননি কোনো সাহবাহিকাম দ্বারাও থেকেও এটি প্রমাণিত নয় একজন মানুষের বিদায়ের মুহূর্তে জীবন থেকে চলে যাওয়ার সময় সে সময় পর্যন্ত সুন্না বিরোধী পদ্ধতিতে তাকে বিদায় জানানো এটি রীতিমতো তার প্রতি অবিচার একজন মানুষের জীবনে তিনি যাই করুন না করুন তার বিদায় দেওয়ার সময়ও যদি আমরা সুন্নাকে ফলো না করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুপাতে তাকে বিদায় দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক এটা তার প্রতি রীতিমতো অবিচার বিদায় এ কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এইমাগঞ্জ যারা আছেন ইমামে আবহানিফ রহমাল্লা অন্যান্য ইমামগণ প্রায় সকল ইমামদের মতেই জানাজা একটি বার করাই হলো সুননা একাধিক জানাজা এটা সুন্নত নয় রাজনৈতিক কারণে যে একাধিক জানাজা হয়ে থাকে সেগুলো তো রাজনীতির কারণে হয়ে থাকে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই গর্হিত কাজ কিন্তু আমাদের সাধারণ মানুষের জানাজার ক্ষেত্রেও আমরা যে একাধিকবার জানাজা পড়ে থাকি এটা করা উচিত নয় শহরে জানাজা হলে শহরে দাফন করে ফেলবেন গ্রামের জানাজা হলে সেখানে দাফন করে ফেলবেন এটাই করা উচিত আর যদি অভিভাবক লাশের যিনি অভিভাবক তিনি যে জানাজ সালাতে অংশগ্রহণ করতে না পারেন কথার কথা জানা জানাজ সালাতের সময় নির্ধারিত সময় হয়ে গেছে সকলে জানাজ সালাত পড়বেন কিন্তু অভিভাবক এখনও হাজির হতে পারেনি অথবা তিনি অংশগ্রহণ করেননি যেমন পিতা মারা গেছেন তখন বাবা হলেন লাশের অভিভাবক অথবা বাবা মারা গেলেন তাহলে সন্তান হলেন পিতা মারা গেছেন তাহলে সন্তান হলে লাশের অভিভাবক অথবা সন্তান মারা গেছেন তখন তার বাবা হলেন লাশের অভিভাবক তো এই যে অভিভাবকদের কেউ যদি জানাজে অংশগ্রহণ করতে না পারেন তার সৌজন্যে তিনি যেতে অংশগ্রহণ করতে পারেননি তার অধিকার আছে পুনরায় জানাজা করার তখন দ্বিতীয় জানাজা হতে পারে তার নেতৃত্বে সেখানে অন্যরা চাইলে সামিল হতে পারে এছাড়া সাধারণভাবে একাধিকবার জানাজার অপশন রাখা উচিত নয় সুনাবিরোধী কাজ আলাহ স্মুমাতলাহ আমাদের সকলকে এ সুন্নাটিকে প্রতিপালন করার তৌফিক দান করুন এ সুন্নাবিরোধী যে একটি কালচার সম আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা আমাদেরকে দূর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন